টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এদের সাত উপজেলায় পানিবন্দী প্রায় পাঁচ লাখ মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে অধিকাংশ গ্রামীণ সড়ক সিলেট নগরের বিভিন্ন এলাকাতেও দেখা দিয়েছে জলাবদ্ধতা এদিকে সুনামগঞ্জে সবকটি নদ নদীর পানি বেড়ে হাওড়গুলোতে পানি ঢুকতে শুরু করেছে কয়েকদিনের টানা বৃষ্টি আর মেঘালয় থেকে নেমে আসা ঢলে কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে সুরমা ও কুশিয়ারার পানি এতে প্লাবিত হয়েছে সিলেটের সাত উপজেলার নিম্নাঞ্চল ঢলের পানি ঢুকছে সীমান্তবর্তী জৈন্তাপুর গোয়াইনঘাট কানাইঘাট কোম্পানিগঞ্জ পিয়ানিবাজার জকিগঞ্জ ও গোলাপগঞ্জের বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে সিলেট মহানগরের বিভিন্ন এলাকায়

এদিকে সুনামগঞ্জের সব নদ নদীর পানি বাড়লেও এখনো বিপদসীমার নিচ দিয়ে বইছে পানি উন্নয়ন বোর্ড বলছে আবহাওয়া ভালো থাকলে আর ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি না হলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার শঙ্কা নেই সিলেট অঞ্চলের লোকাল বৃষ্টিপাতের উপর আমাদের এখানকার বন্যাটা ডিপেন্ড করে না চেরাপুঞ্জি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় তো ওইখানে যদি বৃষ্টিপাতটা একটু কমে যায় আমরা আশা করি যে আমরা সেফ হয়ে যাব সিলেটে বন্যা দুর্গতদের জন্য সরকারি ও বেসরকারিভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে এছাড়া জরুরি চিকিৎসা সেবার জন্য প্রস্তুত রাখা হয়েছে ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম এছাড়া সিলেটের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন ডিবিসি নিউজ ডেস্ক